রাধে 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 কৃষ্ণ। পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন চলছে মাঘ মাস, আর মাঘ মাসে আজ হলো প্রথম একাদশী, মানে আজ 21 জানুয়ারি 2024 রবিবার পুত্রদা একাদশী আজকে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই পুত্রদা একাদশীর কথা, হয়তো অনেকে জানে অনেকে জানে না। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। চলছে মাঘ মাস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। এবং আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে। বন্ধুরা, আপনারা যদি স্কিপ করে যান, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অনেক অজানা থেকে যাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের একাদশী পালন করবেন, এর ফলে আপনারা যেমন অনেক পরিবারের মায়েরা হয়তো পুত্র সন্তান বা কন্যা সন্তান পাওয়ার জন্য এই ব্রত তো অবশ্যই করবেন, এবং অনেকেই আমরা করে থাকি একাদশী ব্রত। 21 জানুয়ারি 2024 রবিবার পুত্রদা একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষ একাদশী। বিশেষ চন্দ্রপঞ্জিকায় স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী পুত্রদা একাদশী পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী। বিশদ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী 25 জানুয়ারি পৌষ পূর্ণিমা পর্যন্ত থাকবে। এই পৌষ মাস বা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখিত পুত্রদা একাদশী 5 দিন পর থেকে মাঘ মাসে শুরু। 21 জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী ব্রত পালন অবশ্যই করবেন সকল প্রিয় ভক্তগণেরা। বন্ধুরা, আপনারা সকলেই এই ব্রত পালন করবেন, বিশেষ করে যারা পুত্র সন্তান বা পুত্র বা কন্যা যে কোনো সন্তান লাভ করতে চান, তারা অবশ্যই শুদ্ধভাবে ব্রত পালন করবেন এবং ভগবানের নিকট সকলে এই ব্রত পালন করবেন। বিশেষ করে যারা পুত্র সন্তান বা পুত্র কন্যা সন্তান যে কোনো সন্তান লাভ করতে চান, তারা অবশ্যই শুদ্ধভাবে ব্রত পালন করবেন, ভগবানের নিকট প্রার্থনা অবশ্যই করবেন। দেখবেন ভগবান আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন। যদি আপনি শ্রদ্ধা ভক্তি সহকারে আজকের এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই একাদশী পালন করলে আমাদের হয়তো অনেক উপকার হয়, ভগবান হয়তো অনেক খুশি হন, আমাদের কৃপা করেন। তো বন্ধুরা, আজ এই একাদশী ব্রতটা সত্যি খুবই মাহাত্ম্য হয়েছে বা সত্যি খুবই ভালো। আর যারা কন্যা বা পুত্র সন্তানের লাভের উদ্দেশ্যে ব্রত করতে চান করতে পারেন, আর যারা যদি এমনি ব্রত করেন তারা অবশ্যই আজ পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। সকল ভক্তবৃন্দদের কাছে এটাই অনুরোধ। বন্ধুরা, এই পুত্রদা একাদশী পালন করলে পুত্র নরক থেকে উদ্ধারও পাওয়া যায়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যদি এই একাদশী পালন যদি করতে পারেন আজকে, তাহলে অবশ্যই পুত্র নরক থেকে উদ্ধারও পাওয়া যায়, এমনও কথায় শাস্ত্রে বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকে পুত্রদা একাদশী ব্রত তার মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। জ্যোতিষী বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী নাম কী, বিধি বা কী, কোনো দেবতা এই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠিতা, দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, ত্রিলোকের মতো সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠিতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, ত্রিলোকের মতো এই নারায়ণী এই অধিষ্ঠিতা মানে পুত্রদা একাদশীর সর্বশ্রেষ্ঠ ভগবান হলেন নারায়ণ। বন্ধুরা, যত ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই পুত্রদা একাদশী। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও বেতলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করি। ভদ্রাবতী পুরীতে যে সুকেতু মান নামে এক রাজা ছিলেন,
তার রানীর নাম ছিল শৈবা। রাজা দম্পতিদের সুখে দিন যাপন করেছিলেন। বংশ থাকার জন্য বহুদিন ধরে ধর্ম কর্ম অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পুত্রলাভের জন্য যখন দেশভ্রমণ করছিলেন, সেই সময় তখন ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব ও মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনন এই জগতে যশ লাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তায় গ্রহরাজ আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, তবে কিন্তু আমাদের পুত্রহীনতা থেকে দূর হবে না। তারপর একদিন রাজা মেরুর বনে গমন করলেন। বন্ধুরা, তারপর দেখবেন যে রাজা ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত জলাদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চন্দ্রভাগ, রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মনিগের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন এবং সরোবর তীরে মনিগণ বেদ পাঠ করছিলেন। মনিবৃন্দের শ্রীচরণে তিনি দন্তব প্রণাম করলেন। মনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছে। তখন মনিগণ রাজাকে বললেন, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনাকে কি আবার আপনি বা কির জন্য আমাকে জিজ্ঞেস করছেন। মনিগণ বললেন, হে মহারাজ, আমরাই বিশ্বদেব নামে প্রসিদ্ধ, এই সারা বছর বা সাম্প্রতি এসেছেন সরোবরে। আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে, আর পুত্রদা একাদশী তিথি পুত্রদা করে বলে এই একাদশী না পুত্রদা। এবং তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয় আশায় সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনি এই পালন করবেন এই ব্রতটি, তাতে আপনার পুত্রলাভ হবে। মনুদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মনুদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্রলাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেই পালন করার কর্তব্য, মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে আর এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ ও কীর্তনে প্রতিষ্ঠিত হবে তার ফল অবশ্যই পাবেন এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে আজ আমি এই ব্রত মাহাত্ম্য কথা উপস্থাপন করলাম, আপনাদের অবশ্যই উপকৃত হবে। আপনারা আপনার পরিবারে এবং প্রিয় বন্ধুদের কাছে এই বার্তাটি ছড়িয়ে দেবেন বা ভিডিওটি শেয়ার করবেন। এখানেই শেষ করলাম। রাধে রাধে।